বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই মুহূর্তে আছি এক নম্বর একটা মশলার দোকান বা ভেষজ দোকান বলতে পারেন, অথবা এরকমও বলতে পারেন যে এটা হচ্ছে গিয়ে যে কিসমিস, পেস্তা, কাজু, আলু বোখারা এইসবের দোকান। এই দোকানগুলোকে কিসের দোকান বলা হয়? বানিয়াতি দোকান। বানিয়াতি দোকান। আচ্ছা, আপনি একটু ভাইয়া দেখান তাহলে কি কি আছে, আপনি বলেন, আমি সাথে সাথে রিপিট করতেছি। এখানে আমাদের কিছু ভেষজ আছে, এটা আপনি তার আগে একটু বলেন যে এই যে স্বাস্থ্য কমার জন্য কি কোনো কিছু আছে, এটার ব্যাপারে মানুষ অনেক জিজ্ঞেস করে। অনেকে সোনা পাতা ব্যবহার করে বা অনেকে জিরা ভিজাও আপনার পানি খেতে পারে। হ্যাঁ, তারপরে আদার্স আরো মেডিসিন আছে যেগুলা দিয়ে কিনা বিভিন্ন হাকিমরা আমাদের এখান থেকে কিনে নি, তারা নিজেরা ওষুধ তৈরি করে। কিন্তু ওই সিয়াসিডে কি মানে ফ্যাট কাটে এরকম কিছু? সিয়াসিড আমার জানার মতে এটা অনেক ক্যালোরি, অনেক পুষ্টিকর খাবার জিনিস, তো এটা অনেকে মনে করেন যে নেয় আমাদের এখান থেকে। আচ্ছা, নেয়। আচ্ছা, একটু দেখান তাহলে কি কি আছে, দামটাও বলে দেন সাথে সাথে। এটা হচ্ছে হুমকাইস। হুমকাইস, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 100 গ্রাম 120 টাকা। 100 গ্রাম 120 টাকা। আর এই যে সিয়াসিডের কথা বলছেন না, এই যে সিয়াসিড, অনেকেই জানতে চাইছে যে সিয়াসিড কোথায় আছে। এই হচ্ছে সিয়াসিড, এখানে আছে। এই ভিডিওর শেষের দিকে আমরা এই দোকানের কার্ডটা দেখাই দিব এবং ওনাদের অ্যাড্রেস দিয়ে দিব, ফোন নাম্বার দিয়ে দিব, আপনারা ফোন করে এই দোকানে এসে সিয়াসিড একবারে মানে পাইকারি মূল্যে আপনারা কিনতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে আমরা দেখি একটু এই যে সামনে এখানে কি কি আছে। এটা হচ্ছে গিলা, এটা পার পিস 10 টাকা। 10 টাকা 10 টাকা। এটা হচ্ছে ইন্দ্রজব, এটা 100 গ্রামের দাম 80 টাকা। 100 গ্রাম 80 টাকা। এটা হচ্ছে চাকুন্দার বিচি, হ্যাঁ, এটা হচ্ছে 160 টাকা। 100 গ্রাম 60 টাকা। এটা হচ্ছে ওস্তে কুদ্দুস, 100 গ্রামের দাম হচ্ছে 120 টাকা। 100 গ্রাম 120 টাকা। এটা হচ্ছে চার মগজ, এটা হচ্ছে আপনার 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার লতা কস্তুরি, 100 গ্রাম 120 টাকা। 100 গ্রাম 120 টাকা। নাটাগোটা 100 গ্রাম 60 টাকা। নাটাগোটা 100 গ্রাম 60 টাকা। এটা কি হয়? এটা ওই যে আপনার বিভিন্ন জ্বর টর হলে অনেকে খায়। আচ্ছা, এটাও খুব একটা ভালো ট্রিটমেন্ট ভেষজের ভিতরে। আচ্ছা, আর এটা হচ্ছে গুলুঞ্চ, হ্যাঁ, এটা যাদের অ্যালার্জি বা চুলকানি আছে বা ব্লাডে কোনো ইনফেকশন থাকে বা আপনার ব্লাড যদি কালো হয়ে যায় রাখেন, আমি এটা শেষ করে নি। ঠিক আছে, আপনার সালেমিসি, এটা 100 গ্রাম 60 টাকা বিক্রি করে। 100 গ্রাম 60 টাকা। এটা হালুয়া বানায় বিভিন্ন একটা ভেষজ হালুয়া অনেকে তৈরি করে, ওটার জন্য লাগে। আচ্ছা, এটা হচ্ছে কুর, ভুই কুমড়া কত করে? ভুই কুমড়া 100 গ্রাম 60 টাকা। 100 গ্রাম 60 টাকা ভুই কুমড়া 20 লং। এটা হচ্ছে 20 লং। কত করে 20 লং? এটাও 100 গ্রাম আপনার 80 টাকা। 100 গ্রাম 80 টাকা। আর এটা হচ্ছে মুলতানি মাটি, অরিজিনাল মুলতানি মাটি, একটু খুলে দেখাবেন? অবশ্যই, অনেকে এটা ইউজ করে। আমরা সবগুলাই দেখাইতে পারতাম কিন্তু সময়ের স্বল্পতা আছে, কিছুটা আছে হচ্ছে গিয়ে এটা আরো বড় হয়, কিন্তু আপাতত ডিব্বাই আছে উপরে। অরিজিনাল মুলতানি মাটি। আচ্ছা, অরিজিনাল মুলতানি মাটি। এরপরে আছে হচ্ছে গিয়ে দাইফুল, নিচে আছে নিমের বিচি, এটা 100 গ্রাম আপনার 30-40 টাকা। 100 গ্রাম 30 টাকার মতন। চন্দন বিচি, এটা 100 গ্রাম 120 টাকা। 100 গ্রাম 120 টাকা। আর এটা শতমূল হচ্ছে আপনার 100 গ্রাম 160 টাকা, আর একটা আছে 80 টাকা। 100 গ্রাম 160 টাকা, একটা আছে 80 টাকা। আচ্ছা, কম দামি তো ওটা আমাদের দেশে, আর এটা হচ্ছে ইন্ডিয়ানটা। আচ্ছা, আর এটা হচ্ছে গুগল, গুগল, আচ্ছা, কত করে? 100 গ্রাম 60 টাকা। 100 গ্রাম 160 টাকা। 160 টাকা 100 গ্রাম। রতন জুট, হ্যাঁ, কত করে? এটা 100 গ্রাম 80 টাকা। 100 গ্রাম 80 টাকা। ঈশ্বর মূল বা চান্দের মূল বলে অনেকে এটা, এটা হচ্ছে আপনার 100 গ্রাম 80 টাকায় বিক্রি। এইবার আমরা চলে যাব হচ্ছে গিয়ে রেগুলার মশলায়। হ্যাঁ, এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে ভেষজ, এই পার্টটা প্রথম পার্টটা ভেষজ, এরপরে আমরা চলে যাব রেগুলার মশলায়।
উপরে কি কি আছে? জিরা গুঁড়া? হ্যাঁ, এটা জিরা গুঁড়া। জিরার গুঁড়া কত করে? জিরার গুঁড়া হচ্ছে আপনার 100 গ্রাম 60 টাকা। 100 গ্রাম 60 টাকা। দারচিনির গুঁড়া 100 গ্রাম 60 টাকা। 100 গ্রাম 60 টাকা। এলাচির গুঁড়া 100 গ্রাম হচ্ছে আপনার 260 টাকা। 260 টাকা। আর এই সাইডে কি কি আছে? ওই যে লাল 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 যেগুলো হচ্ছে তাল মাখানা। তাল মাখানা কত করে? এটা 140 টাকা। 140 টাকা। পাশে আর এটা হচ্ছে ইসুপ গুল। ইসুপ গুল কত করে? এটা 100 গ্রাম হচ্ছে 30 টাকা। 100 গ্রাম 30 টাকা। এটা তো ভুষিও আছে। হ্যাঁ, এটার ভুষিও আছে আমাদের কাছে। আচ্ছা, আর তারপরে নিচে কি আছে? এটা হচ্ছে মিষ্টি জিরা বা গোপুরি বলে। হ্যাঁ, সব বলে। হ্যাঁ, এগুলো 120 টাকা। 100 গ্রাম 20 টাকা। আর হচ্ছে এগুলা তো মনে হয় মানে এই যে কাপড় টাপড় ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ওই সাইডে যেগুলো আছে কাপড় ধোয়ার সোডা? সোডা না, এগুলো আপনার ইয়ে ওই পাউডার মতন গ্লেজ কাপড়ের গ্লেজটা আছে আর কি, এগুলো ব্যবহার করে। আচ্ছা, এটা হচ্ছে আপনার সাবু। সাবু কত করে? সাবু এটা হচ্ছে আপনার 100 টাকা কেজি। 100 টাকা কেজি। জি জি। এরপরে নিচে কি আছে? এটা সব নীল। আমাদের এখানে দুইটা কোয়ালিটি নীল আছে। নীল আছে, দেখেন একটু। এটা হচ্ছে আপনার 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আর একটা আছে অনলি 80 টাকা কেজি। 80 টাকা কেজি নীলও এখানে পাওয়া যায়। হ্যাঁ, এটা অনলি 80 টাকা, কিন্তু এটা অতটা কাপড় সুন্দর্য আসবে না। আসবে না। আচ্ছা আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আপনাদেরকে জানাই দিই, যারা জানেন না, 1800 টাকা 2200 টাকা 2500 টাকা কেজি খেজুর যারা কেনেন তাদেরকে জানাই দিই। ইভেন আমার খুব একটা খেজুর ফ্রিক আছে, আমি চিন্তা করতেছি আমি নেক্সট মান্থ থেকে এখানে হয়তো এখান থেকে হয়তো খেজুর কিনবো। দেখেন তো একটু খেজুর দেখান। আচ্ছা, অরিজিনাল ইয়েটা আছে আপনার কাছে? আচ্ছা আচ্ছা, চলেন আমরা একটু সামনের দিকে গিয়ে আমরা একটু খেজুর দেখি। এই এখানে কি কি আছে? এটা কি আছে? রাজমা কত করে? এটা হচ্ছে আপনার সাদাটা, আর এটা হচ্ছে আপনার লালটা কত করে? এটা হচ্ছে আপনার 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আর এটা হচ্ছে আপনার 250 টাকা কেজি। 250 টাকা কেজি। আর এই নিচের এইটা কি? এটা হচ্ছে জর্দা আলু। জর্দা আলু মানে এটা আপনি আমাকে একটু বুঝান যে জিনিসটা কি, আমি জিনিসটা কখনো দেখি নাই এর আগে। এটা এটা মানে আরো আগে ছিল, মাঝে কিছুদিন ছিল না। হ্যাঁ, এটা এখন নতুন আসছে তো। তো এটা আপনার মনে করেন যে আপনার 400 টাকা কেজি বিক্রি হয়। এটা কি করে? এটা খায়, এমনি কাঁচা খায়। হ্যাঁ, কাঁচা খায়। একটা খেয়ে দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, খেতে পারেন আপনি। না না, আপনি একটু খেয়ে দেখান। আমি খেয়ে দেখাবো। হ্যাঁ, আপনার টেস্টটাও একটু বলবেন। হ্যাঁ জি জি, যে ভাইজান বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে এটা কামড় দিয়ে দিছে, এটা ভিতরে কি শক্ত? একটু শক্ত আছে। আচ্ছা, এটা কি খুরমা টাইপের অনেকটা টেস্ট? ভিতরে বিচি আছে, একটু মিষ্টি, হালকা টক। হালকা টক, হালকা টক, কিন্তু মানে খেজুরের মতোই প্রায় স্বাদটা। আচ্ছা, ভিতরে বিচি আছে? ভিতরে বিচি আছে, কিন্তু বিচিটা আরো বেশি সুস্বাদু। বিচিটাও খেয়ে ফেলা যায়? হ্যাঁ হ্যাঁ, খাওয়া যায় কত করে? এটা হচ্ছে আপনার 600 টাকা কেজি। 600। এখানে কত টুক আছে? এখানে আছে আপনার প্রায় 750 গ্রাম এরকম হবে। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার আঞ্জির বা ডুমুর, অনেকে হয়তো বা চায় ডুমুর। ডুমুর ডুমুর, হ্যাঁ ডুমুরটা এইভাবে কেন? এটা এটা হচ্ছে আপনার বাইরের। আচ্ছা, এটা হচ্ছে বাইরের আপনার, এটা 2000 টাকা কেজি। আর একটা আছে আপনার 1600 টাকা কেজি। 2000 টাকা কেজি, আরেকটা আছে 1600 টাকা কেজি। আচ্ছা, 1600 টাকা কেজি। এটা 2000 টাকা কেজি। এই এই ডুমুরটা খুব নরম, কিন্তু এই যে খুব সফট। দীপু, ইয়াটা কই? আঞ্জিরটা কই? আঞ্জির আর একটা আছে না কোয়ালিটি? আঞ্জির এটাকে বলে আঞ্জির, আর এটাকে কি বলে? অ্যাপ্রিকট। অ্যাপ্রিকট। আচ্ছা, এই এই সাইডে এটা কি বড় এলাচ? না, বড় এলাচ এটা কত করে? এটা 100 গ্রাম 120 টাকা। 100 গ্রাম 120 টাকা বড় এলাচের কেজি। আচ্ছা, চলেন একটু সামনে দিকে। আমি নিজে যদি বাদাম নেই তাহলে আমি এখান থেকে নেই, এর আগেও নিছি কয়েকবার। আপনারা চাইলে আপনাদের মানে এলাকার পাইকারি যে মশলার দোকানটা আছে সেখান থেকে নিতে পারেন, আর যদি মনে হয় যে না এই ভিডিও দেখে এখানে চলে আসবেন তাহলে তো খুবই ভালো হয় আমার মনে হয়। খেজুর, এই যে এই খেজুরটা, এই খেজুরটা, এই খেজুরটা কত করে? এটা হচ্ছে আপনার 800 টাকা কেজি অরিজিনাল, এটা কোনো ভেজাল নাই। 800 টাকা কেজি অরিজিনাল, এটাতে কোনো ভেজাল নাই, কিন্তু খেজুরটা বেশ কয়েকদিন আগের মনে হচ্ছে।
বেশ কয়েকদিন আগে কি আমরা মনে হয় আপনার সপ্তাহখানেক আগে আসছিলাম, সপ্তাহখানেক আগে ওখানে কতদিন আছে সেটা আমরা, হ্যাঁ সেটা বলতে পারেন না। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা এখানে আবার আমাদের আরেকটা দুটো জিনিস আছে, এটা কি কালো কিসমিস? আচ্ছা, এই কিসমিসটা আমি দেখি নাই কখনো, দেখেন নাই কখনো, এটা কালো কিসমিস, কালো একেবারে কালো। কত করে এটা? এটা হচ্ছে আপনার 800 টাকা কেজি। 800? এটা কি বীজ আছে ভিতরে? ভিতরে বীজ সারা কিসমিসটা আপনার কাছে নাই? বীজ সারা কিসমিস আছে। কোথায়? এটা আছে আপনার বীজ সারা। এটা বিচি সারা কত কত করে? এটা হচ্ছে আপনার 360 টাকা। 360 টাকা কেজি? তাহলে আমাকে 100 গ্রাম দিবেন। 100 গ্রাম কত? 36 টাকা। আচ্ছা অসুবিধা নেই আপনি। এটা হচ্ছে আপনার এটা বিচি হবে সাদাটা। আচ্ছা সাদাটা না, সাদাটা কত করে? এটা আপনার 320 টাকা। 320 টাকা কেজি। আর এই একটা আছে পাকিস্তানি। এটা পাকিস্তানি? এটা 400 টাকা। 400 টাকা কেজি। আচ্ছা আপনার কাছে বাদাম দেখান না, বাদাম আপনার কাছে কি ভাজা গুলো নাই? আচ্ছা ডিব্বা গুলো হবে না, ডিব্বা না, এমনি খোলাটা দেখতে। এটা হচ্ছে গিয়ে কাঠবাদাম, কত করে কেজি? ভাজার মধ্যে এর চেয়ে ভালো নাই ভাজাটা, এইটাই সবচেয়ে বেস্ট। আচ্ছা কাঁচাটা একটু দেখি, কাঁচা বাদামটা হালকা ভাজা আছে, এটা কত করে? এটা হচ্ছে আপনার 1100 টাকা। 1100 টাকা কি? কিন্তু এটা কোনো মশলা নেই, এটা কোনো মশলা দেয় মশলা নেই। এই যে এটা হচ্ছে কাঁচাটা, এটা কাঁচাটা, এটা 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 মনে হচ্ছে খুবই টেস্টি, আমি এটা এক পিস খেয়ে দেখি আপনাদের সাথে বলতেছি। এটা কত করে? এটা হচ্ছে আপনার 980 টাকা কেজি। 980 টাকা কেজি। আর এগুলার ভিতরে আরো একটু নরমাল পাওয়া যায় 900 টাকা, ওগুলো আমাদের চলে না। এটা 980 টাকা কেজি, তার মানে 100 গ্রাম নিতে পারবে? 100 গ্রাম হয়তো 100 টাকা পড়বে, 100 টাকা এরকম পড়বে। এইটা 100 গ্রাম হয়তো 70 টাকা পড়বে, এটা 780 টাকা, 80 টাকা পড়বে, 80 টাকা পড়বে। আচ্ছা এবার আপনি আমাকে কাজু দেখান, হ্যাঁ পেস্তা দেখান, পেস্তা দেখান। এটা এটা হচ্ছে আপনার 100 গ্রামের দাম 200 টাকা, 100 মানে 2000 টাকা কেজি। এগুলো আবার নিলে 1800 টাকা। এটা 1800 টাকা কেজি। দুইটার মধ্যে পার্থক্য কি? মানে এটা বেস্ট বেস্ট আর কি, সব থেকে ভালোটা আর কি। এটা সব থেকে ভালো, এটা হচ্ছে গিয়ে তার চেয়ে একটু নরমাল, একটু নরমাল, তিতা তিতা একটু হালকা লাগতে পারে। আচ্ছা হালকা একটু তিতা তিতা লাগতে পারে, এটা বোধ হয় রান্নার কাজে বেশি ব্যবহার করা হয়। এটা যেমন সর্বত সর্বতের জন্য মনে হয় খুব বেশি ব্যবহার করা হয়, বাসায় ফুডের কোন আইটেম তৈরি করলে হ্যাঁ এটা ব্যবহার করা হয়। এই যে আমাদের এখানে আরেকটা আছে মুকাদ্দাস, মুকাদ্দাস এটা কি? এটা আপনার মানে বিভিন্ন হালুয়া তৈরি করলে ওগুলা ভিতরে দেয়। আচ্ছা আর এখানে আরো তিনটা জিনিস, আপনার চারটা জিনিস দেখাই, এখানে এই চারটা জিনিস দেখাই আমরা আজকের ভিডিও শেষ করবো ইনশাল্লাহ। এই চারটা জিনিস হচ্ছে গিয়ে বিরিয়ানির মশলা, গরম মশলা, হালিম মশলা, কাবাব মশলা, কোনটা কত করে? প্রত্যেকটাই 100 গ্রাম 120 টাকা করে বিক্রি হয়। আচ্ছা এগুলা বিরিয়ানির মশলা নিলে আর কোন মশলা দেওয়া লাগবে না বিরিয়ানিতে? হালিম মশলা, হালিমে আর কোন মশলা দেওয়া লাগবে না, মানে মোটামুটি কমপ্লিট করা আছে, তাই তো? তো ভাইয়া আপনার দোকানের একটা কার্ড একটু দেখান, আপনার দোকানের অ্যাড্রেসটা বলেন, দোকানের নামটা বলেন, দেখান একটু কার্ডটা। এই হচ্ছে গিয়ে কার্ড, শাহ আলী ভ্যারাইটিজ স্টোর, এখানে নাম্বার আছে 01924021321। আচ্ছা ডেলিভারির ব্যাপারটা আপনি কিভাবে দিতে পারবেন? ডেলিভারি চাইলে ওনারা ফোন করে যদি আমাকে বলে যে আপনার অমুক মানে অমুক জায়গায় পাঠাইতে হবে, আমরা ওই লোকেশনে আপনার মালটা পাঠিয়ে দিতে পারি। এসি পরিবহনের মাধ্যমে, এসি পরিবহন হোক বা সুন্দরবন হোক বা আরো অন্যান্য, পেমেন্ট আগে বিকাশে দিয়ে দিতে হবে, পেমেন্ট আগে বিকাশে আমাদের দিতে হবে। আচ্ছা তো ঠিক আছে, আজকের মতন ভাইয়া তাহলে বিদায় নিই, ভালো থাকবেন, আবার চলে আসবো ইনশাল্লাহ এই দোকানে মশলাপাতির দাম বাড়ছে কমছে কিনা সেটা দেখার জন্য। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।